শারদীয়া দুর্গাপুজো পার্ক সংলগ্নের পরিকল্পিতভাবে খুন হলো এক তরতাজা যুবক, আহত তিন। ঘটনা গোমতি জেলা উদয়পুর মহকুমার চন্দ্রপুর কলোনিতে আশ্রমটিলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে এলাকার ওই মেঘনাথ দাস এবং ওনার ছেলে দীপঙ্কর শর্মা ছেলে রাকেশ শর্মার সাথে কথা কাটাকাটি নিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে কিল ঘুষি এবং ছুরি দিয়ে আঘাত করার ফলে ঘটনাস্থলে মৃত হয় দীপঙ্কর শর্মার ছেলে রাকেশ শর্মা। চিৎকার শুনতে পেয়ে রাকেশ শর্মার পিতা দীপঙ্কর সরকার ওনার কাকার ছুটে আসলে ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হয় তারাও। এদিকে এই মৃত্যুর ঘটনা জানাজানি হতে এলাকায় জোরে তীব্র শোকের ছায়া নেমে এসে মৃত রাকেশ শর্মার একটি ছয় মাসের সন্তানও রয়েছে। এদিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উদয়পুর মহকুমার পুলিশ আধিকারিক ধ্রুবনাথ, রাধাকৃষ্ণপুর থানার ওসি রাজীব দেবনাথ সহ পুলিশ কর্মীরা। আমি তার কইছি, আমি আমার বাইয়ের নাম এমনি বড় নাম খরচ, আমরা তো গার্জিয়ান আছি, তোর আমরা কিছু কস না। বড় ভাইয়ের নাম কি? দীপঙ্কর শর্মা। বেজাল না কার লোক? বড় ভাইয়ের লোক। কার বেজাল? বড় ভাইয়ের লোক বেজাল হয়েছে, মেঘলাল দাসের ছেলে। তো আমি তোরা এটা এটা না করিয়া আমরা আমরা আসি, আমরা কাছে কস না, এটা সমস্যার সমাধান করিয়া তোরা আমরা কাজে যাবরা নাই। বাসা আছে কালকে রাত্রে, কালকে সকালে সারা রাস্তা কইতেছে তোকে আমার বাইয়ে তারা করছে, ফাদার টেয়া চুরি করছে, এই মার তারা বাইক মারতে গেছে। তো আমার বাইয়ের তো মনে রেকর্ড নাই, সবাই জানে। রাত্র সাড়ে নটা বাজে, আমরা বাইতে একবার আইয়া গেছে, ওই মেঘলাল দাস কইছে, মুসা আরে আমরা বেড়া রাত কইলে চলতেইব, চোখ দেখা দেখি কিদানি কইছে একখানের ভিতর, এটা করে লাভ নাই, যেটা হয়েছে হয়েছে, আমরা বই একটা সমস্যার সমাধান করলাম। হ্যাঁ তোর কষ্ট আমরা যাইও, আমি তো মানে আমার মনে তো রইও নাই, তো আমার বাতি যা বড় বাতি কয়টার দিকে হয়েছে ঘটনাটা? নটা। আপনারা গেছিলেন কটার দিকে? মারছে বলতে তারা এবারে দুরবারের লোক দেখছি, আর বাকি দিয়ে কালা কামড়া, কালা কামড় আছে না, কালা কাপড় বাঁধি দিয়েছে। পঁচিশের উপর আছে। কে আপনারা? কে এটা কে নিয়ে গেছে? মেঘলাল দাস। হ্যাঁ মুরব্বী মানুষ ভাবলাম যে মানে যা হয়েছে হয়েছে, এই বেজালটা ভেঙে গেল, ওই মুরব্বী মানুষ যা ফের কথাটা আমরা রাখি, আমরা বাপের সময় নিয়ে আমরা তো বাপ নাই। হ্যাঁ আবার তার আমরা মনে হয় আমরা তো আপন মনে কথা কইতেছি, সাইর কিনা দিয়া দেখি যে একদম বাঁশের বাঁশের টুকরা রোড। তবে আমি একটা আমরা টান দিয়েছিলাম কালা কাপড়টা, কালোটা টান টানের পরে আমার ধুম ধরে দাঁড়াতে বাড়িটা দিচ্ছি। চিনছেন নি আপনি যে কাপড়টা টান দিয়েছিলেন? মুখ চিনছি। কে নাম কি? কালকে একটা মারপিট হয়েছে এখানে, কারণ রাতে নটার দিকে দুটো গ্রুপের মধ্যে, যার মধ্যে দীপঙ্কর শর্মা, সুশঙ্কর শর্মা, ওনার দীপঙ্কর শর্মার ছেলে রাকেশ শর্মা এবং বিশ্বজিৎ শর্মা, এরা আহত হন এবং হাসপাতালে যান। পরবর্তী সময় রাকেশ শর্মা যিনি আছেন ওনার মৃত্যু হয় আঘাতের ফলে। আমরা এখন একটা কেস নিচ্ছি মার্ডার, বাকিটা তদন্তের মধ্যে আছে, বাকি তদন্তের যে অগ্রগতির সাথে আপনাদের সঙ্গে আবার। এখন দিকে কেউ অ্যারেস্ট করা হয়েছে কাউকে? এখন না অ্যারেস্ট করা হয়নি, আমরা দুজনকে সাসপেক্টেড দুজনকে আমরা ডিটেন করেছি, মারা গিয়েছে ওনার বাড়ি থেকে অভিযোগ করা হচ্ছে নাকি যে বাড়িতে ঘটনাটি হয়েছে সেই বাড়িতে নাকি 25-30 জন ছিল, সেটাই আমরা তদন্ত অবস্থায়, সেটা কি আপনি পেয়ে যাবেন? আমরা সেটা তদন্ত করছি, সত্যতা নিশ্চয়ই বেরিয়ে আসবে, তদন্ত করে বাকি তদন্তের অগ্রগতির ফলাফল আপনাদেরকে জানাবো। রিপোর্ট, খবর ত্রিপুরা।